চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেওয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়। এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল কলেজগুলোতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। দীপুমনি আরো বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্যোগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়া, যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা ভাবনা করা হচ্ছে। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। তার সঙ্গে সুস্থ থাকতে হবে, জীবন থেকে এক বছর চলে গেলেও কিছু হবে না, তা চাইতে সুস্থ থাকাটা বড় বিষয় বলে তিনি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে ওঠার জন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যে আমরা 13 জুন আমরা খুলতে চাই এবং আমাদের সর্বাত্মক প্রস্তুতিও আমাদের ছিল, কিন্তু আপনারা জানেন এর মধ্যে প্রায় 20টি জেলা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, প্রায় 10টি জেলার বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, এমনকি আমাদের আশপাশের দেশগুলোতেও অনেকগুলো দেশেই এখন লকডাউনের দিনও আরও বাড়ছে, এবং যে ভ্যারিয়েন্টগুলো এখন পাওয়া যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট সহ আরও অন্যান্য ভ্যারিয়েন্ট, সেগুলোর যে ঝুঁকি অনেক বেশি সেগুলো নিয়েও বিশেষজ্ঞরা কথা বলছেন। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি 30 জুন পর্যন্ত বৃদ্ধি করতে। এরপরেও আমরা পরিস্থিতি কতটা কোন দিকে যায় তার উপর আমাদেরকে অবশ্যই নজর রেখেই সিদ্ধান্ত নিতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খুলতে পারি সেটি তো একটি বিষয়, আরেকটি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা। আপনারা জানেন যে আমরা নানানভাবে সেটিকে চালু রাখার চেষ্টা করেছি। আমরা জানি আমাদের অনলাইন এবং টেলিভিশন দিয়ে আমরা শতকরা 80-85 ভাগের বেশির কাছে পৌঁছুতে পারিনি, কাজে এই যে 15-20 ভাগ যাদের কাছে পৌঁছানো গেল না, আমরা যে কারণে অ্যাসাইনমেন্ট চালু করেছি তা দিয়ে আমরা প্রায় 93 ভাগের কাছে পৌঁছুতে পেরেছি। তারপরও শতকরা 7 ভাগ কিন্তু এখনও এর বাইরে রয়েছে। তো আমাদের এই চেষ্টাগুলো অব্যাহত রয়েছে, আমরা নতুন নতুন আরও চেষ্টা করছি। আর বিশেষ করে যারা এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবার কথা, উদ্বেগটা আসলে তাদেরই সবচেয়ে বেশি। আমরা ভেবেছিলাম যে তাদেরকে আমরা ক্লাস খুলে দিতে পারলে এসএসসির জন্য 60 দিন এবং এইচএসসির জন্য 80 দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নিতে পারবো। এখন সেটিও যদি না হয় আমরা তার বিকল্প নিয়েও সব চিন্তা করছি। আমি শিক্ষার্থীদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে আমি শুধু এটি বলবো যে আপনারা আমাদের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক পড়াশোনাটি বাড়িতে যেটুকু সম্ভব, যেখানে যেটুকু সহযোগিতা অনলাইনে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে যা হচ্ছে সেটি তো হচ্ছেই, তার বাইরে যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা দিতে হবে কি না হবে সেটি পরের কথা, নিজেরা নিজেদেরকে যতটুকু শিক্ষার সঙ্গে নিজের পাঠ্যক্রমের সঙ্গে জড়িত রাখা সম্ভব সেটি রাখুন, সুস্থ থাকুন। আমরা চাই আমাদের সন্তানেরা সুস্থ থাকুক। পরীক্ষা এক বছর না দিলে জীবনে কোনো এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, কিন্তু আপনাদের সুস্থতা, আপনাদের জীবন সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কাজে আমরা সে ব্যবস্থাটি করব। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারেও এই পরিস্থিতিতে এখন আরও কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি, কাজে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আমি এটুকুই বলতে চাই।